এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মুকুল রায় তৃণমূলে ফিরে আসা কি শুধু সময়ের অপেক্ষা? মুকুল পুত্র শুভ্রাংশু বেসুরও বাজছেন, মুকুল রায়কে সেভাবে দেখা যাচ্ছে না। শহরের একটি বেসরকারি হাসপাতালে মুকুল রায়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন। শুভ্রাংশু রায় বলেছেন মা সুস্থ হলে পদক্ষেপ নেবেন। আজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে দেখতে যান মুকুল রায়ের স্ত্রীকে। তোলপাড় রাজ্য রাজনীতি, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে মুকুল শুভ্রাংশুর? প্রশ্ন উঠছে। তৃণমূল মুকুল রায়ের প্রতি নরম, মমতা ব্যানার্জি ভোট প্রচারে বলেছিলেন শুভেন্দুর থেকে মুকুল ভালো। বিজেপি ফলাফলে মুকুল রায় খুশি নয় সেটা সবাই জানে, রাজ্য বিজেপি মুকুল রায়কে সেভাবে কাজ করতে দেয় না। 2019 সালে লোকসভা ভোটে মুকুল রায় ভালো ফলাফল করেছিল তার পরিচালনায়, কিন্তু 2021 ভোটে তাকে পরিচালনা করতে দেওয়া হয়নি। 2018 সালের পঞ্চায়েত ভোটেও মুকুল রায় পরিচালনা করে ভালো ফলাফল করেছিল বিজেপির পক্ষে, কিন্তু 2021 তাকে জোর করে ভোটে দাঁড় করানো হয়। তিনি ভোটে দাঁড়াতে চান এবং শেষ পর্যন্ত তিনি ভোটে জেতেন, কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে, তিনি যে খুশি নন তার হাবভাব কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছিল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়াতে একটা প্রশ্ন উঠছে যে শুধু কি সময়ের অপেক্ষা মুকুল রায় তৃণমূলে ফিরে আসা? একদিকে বেসুরো বাজছেন শুভ্রাংশু রায় মুকুল রায়ের পুত্র, একদিকে মুকুল রায় নীরব। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাচ্ছেন এবং রাজ্য রাজনীতিতে এ নিয়ে একটা তোলপাড় চলছে। শুধু সময়ের অপেক্ষা কি না, এই বিষয়ে আমাদের নজর থাকবে। আপনি কমেন্টস করে জানান মুকুল রায়কে তৃণমূলে ফিরে আসছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে আমাদের চ্যানেলে। আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।